Hello students, এই ভিডিওটিতে আমি এক্সারসাইজ 5.2 এর কোশ্চেন নাম্বার 10 সলভ করব। দেখো কোশ্চেনটাতে দেওয়া আছে একটি সমান্তর প্রগতির 17 তম পদটি 10 তম পদ অপেক্ষা 7 বেশি। সাধারণ অন্তর নির্ণয় করো। অঙ্কটা করছি। মনে করি সমান্তর প্রগতিটি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর বি। দেওয়া আছে সেভেন্টিন তম পদটি টেন তম পদ অপেক্ষা 7 বেশি। তোমরা এটা লিখে নিচ্ছি, সেভেন্টিন তম পদটি টেন তম পদ অপেক্ষা 7 বেশি। অতএব এ 17 মাইনাস এ 10 ইকুয়াল টু 7। দেখো সেভেন্টিন তম পদটি টেন তম পদ অপেক্ষা 7 বেশি, তার মানে এ 17-এর থেকে এ 10 মাইনাস করলে আমরা 7 পাব। তো এ 17 আমরা পাই এ প্লাস এন এর জায়গায় 17 আসবে মাইনাস 1 বি, এই হয়ে গেল আমাদের 17 তম পদ। তারপরে মাইনাস আছে, আমরা মাইনাস লিখব। এবার এ 10 এ প্লাস এন আসবে, এবার 10 মাইনাস 1 বি, এটা হয়ে গেল আমাদের 10 তম পদ। 17 তম পদ মাইনাস 10 তম পদ ইকুয়াল টু 7। এখান থেকে এ প্লাস 17 মাইনাস 1 16 বি, মাইনাস প্লাস ইনটু করে মাইনাস এ হয়ে গেল। তারপরে দেখো 10 মাইনাস 1 9, 9 ইনটু ডি 9 ডি প্লাস 9 ডি, এবার প্লাস 9 ডি মাইনাস ইনটু হয়ে মাইনাস 9 ডি হয়ে গেল ইকুয়াল টু 7। এখন এখানে আছে প্লাসে, এখানে আছে মাইনাসে, তো কাটাকাটি গেল 16 ডি মাইনাস 9 ডি করলে আমরা পাই 7 ডি ইকুয়াল টু 7। এখান থেকে ডি ইকুয়াল টু 7 মাইনাস ডিভাইডেড বাই 7 কাটাকাটি করলে 1, তাহলে আমরা পেলাম ডি ইকুয়াল টু 1। অতএব সাধারণ অন্তর এটাই আমাদের বের করতে বলেছিল, সাধারণ অন্তর। তো আমরা সাধারণ অন্তর 1 পেলাম, এটাই আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।